হে গাইস, সো ফাইনালি আজকে 8th February, তো আজ আমার বার্থডে। বার্থডের জন্য আমি এই লুকটি ক্রিয়েট করেছি আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি এখানে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবো, যেহেতু দিনের বেলা। আর ডোন্ট ওয়ারি, আমি ময়শ্চারাইজার ওয়াগেরা সব কিছু অফ ক্যামেরা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করবো, যেটা কিনা লোটাসের প্রাইমার। আর হ্যাঁ, সবগুলো প্রোডাক্ট কিন্তু আলাদা করে রিভিউ করা আছে, চাইলে একবার দেখে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এরপরে ময়শ্চারাইজ রাখার জন্য লিপটাকে আমি এখানে বেবি লিপস অ্যাপ্লাই করেছি। এরপরে আমি যেহেতু আই মেকআপ দিয়ে স্টার্ট করবো, তার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করছি, তার সাথে কিন্তু ব্রাউ বোনটাকেও কনসিল করে নিচ্ছি, আই মিন ডিফাইন করে নিচ্ছি। এরপরে বিউটি ব্লেন্ডারটা হেল্প দিয়ে সেটাকে খুব ভালো মতন ব্লেন্ড করে নেব। নেক্সট, এটাকে সেট করার জন্য আমি মেবিলিনের কম্প্যাক্ট ইউজ করছি, এটাকে মেবিলিনের কম্প্যাক্ট দিয়ে আমি এটাকে সেট করব। এরপরে আমি রেভলিউশনারি এই আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটি নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। এখন জাস্ট অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করছি না। অ্যাপ্লাই হয়ে গেলে দেন আমি বিউটি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু সেটাকে আমি ব্লেন্ড করে নেব খুব ভালো মতো। এরপরে আমি এই ব্রাউন শেডটি নিয়ে ঠিক তার নিচেই অ্যাপ্লাই করব, কালারটাকে আর একটু ডিপ করার জন্য। দেন আমি এটাকে খুব ভালো মতন কিন্তু একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের হেল্প দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। আমি তো ফার্স্টেই ব্লেন্ডিং করছি না, ফার্স্টে অ্যাপ্লাই করছি, দেন কিন্তু ব্লেন্ড করছি। এরপরে আমি এই শিমলি কালারটা, যেটা কিন্তু খুবই হালকা, এই কালারটি নিয়ে আমি আমার আইলিডের মধ্যে অ্যাপ্লাই করব। আর আমি এখানে ফিঙ্গারের হেল্প দিয়ে অ্যাপ্লাই করছি, কারণ ব্রাশ দিয়ে যতটা না ভালো পিগমেন্টেশনটা আসে, শিমলি শেডের ওই ভালো পিগমেন্টেশনটা কিন্তু ফিঙ্গারের হেল্প দিয়ে আসে। দেন আমি এই দুটো কালার মিক্স করে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। এরপরে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, যেটা ভিডিওটা আমি এখানে দেখাতে পারছি না, কারণ ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যেটা এখানে হলো ইউরোপ কালার ফাউন্ডেশন। এবার তোমরা ভাবতে পারো হঠাৎ করে ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের এখানে লোড শেডিং হয়েছিল, কিন্তু আমার ভিডিওটা যেহেতু স্টার্ট করে গেছিলাম শ্যুট করা, তো আমি এটাকে শেষ করতাম, তার জন্য জাস্ট আমি হচ্ছে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, আমি এখন এটাকে ব্রাশের হেল্প দিয়ে খুব ভালো মতন করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। এরপরেও কিন্তু আমি একটা বিউটি ব্লেন্ডারের হেল্প দিয়েও ব্লেন্ড করবো, যাতে কোনো হার্শ লাইন না থাকে অ্যান্ড আমার ফাউন্ডেশনটাকে খুব ভালো মতন ব্লেন্ডেবল লাগে। এরপরে আমি এখানে ব্যানানা পাউডার ইউজ করি, যেটা কিন্তু হলো পোজ এইচডি ব্যানানা পাউডার, আর মেকআপটাকে সেট রাখার জন্য। এবার আমি আইব্রো করবো, যার জন্য আমি ইউরোপ কালারের আইব্রো প্যালেটটা ইউজ করছি। এটাকে তোমরা অনেকবার আমাকে ইউজ করতে দেখেছো, আফটারঅল এটা আমার ফেভারিট আইব্রো কিট। নেক্সট আমি অ্যাপ্লাই করবো হচ্ছে ব্লাশ, যেটা কিনা হলো রেভলিউশনারি ব্লাশ। আমি কিন্তু ব্লাশ দিয়েই হচ্ছে কন্ট্রোল করছি, আই মিন ব্লাশ কন্ট্রোল করছি, আমি এক্সট্রা কোনো কন্ট্রোল করছি না। নেক্সট আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি, যেটা কিনা হলো নাইকার সো ম্যাট লিপস্টিক। এরপরে আচ্ছা, ভালো খবর, আমার লোড শেডিং যেটা গিয়েছিলো কারেন্ট চলে এসেছে, তো গিয়েছে আমি আবার লাইট পেয়ে গেছি। তো এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, যেটা কিনা হলো সুগারের হাইলাইটার। তো আমি আমার নোজ ওগেরা সব কিছু হাইলাইট করে নিচ্ছি অ্যান্ড তার সাথে কিন্তু ব্রাউ বোনও হাইলাইট করে নিচ্ছি। And this is my final finished look. ওকে, তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাথে লাইক আর কমেন্ট করতেও ভুলবে না। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।